গতকাল সারা বাংলাদেশে পালিত হয়েছে মহান বিজয় দিবস সারা এক যুগে উৎসব উদ্দীপনার মাধ্যমে এই দিনটি যথাযোগ্য মর্যাদায় সকল বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাদের মাখ ফেরাত কামনায় সারা বাংলাদেশে পালিত হয়েছে মহান বিজয় দিবস বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত ও জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম যিনি ইতিমধ্যে ভারতের যে জনপ্রিয় সুপারস্টার জিদ নায়কের সাথে অভিনয় করার মতো সুযোগ পেয়েছেন তিনি গতকালকে মহান বিজয় দিবসে যে পোস্টটি করেছেন সেই পোস্টে তিনি কিছু গুরুত্বপূর্ণ কথা তুলে ধরেছেন এবং সকল বীর প্রতি শ্রদ্ধা জানিয়ে মহান বিজয় দিবসের শুভেচ্ছাও জানিয়েছেন মিম তার ভেরিফাইড ফেসবুক পেজে লিখেছেন দেখতে দেখতে একাত্তর এর একান্ন হয়ে গেল বিজয়েরও ও একান্ন বছর বাংলাদেশেরও একান্ন বছর হয়েছে এক অন্য ধরনের গৌরব গাথা লেখা হয়েছিল আমাদের বীর মুক্তিযোদ্ধাদের হাত ধরে আমরা পেলাম বিজয় দেশ হলো মুক্ত অথচ সে বিজয়কে আমরা মুক্ত হতে দিয়েছি কোথায় বরং বন্দি করে রেখেছি আসুন মুক্ত করে জয় আমাদের জীবনে আবারও পিড়ে আসুক বিজয় বিজয় আসুক আমাদের ভাবনায় আমাদের ভালোবাসায় বিজয় আসুক আমাদের মনের উদারতায় বিজয় আসুক আমাদের সমতায় বিজয় আসুক আমাদের অধিকারে বিজয় আসুক আমাদের মানব আর দেশপ্রেমে তিনি আরও লিখেছেন আসুন দেশটাকে সবাই ভালোবাসি আরও বেশি বেশি করে দেশ তখনই মানুষ হবে মানুষ যখন হবে দেশি মেম তার এই ফোস্টে অনেক কিছু বুঝিয়েছেন তিনি বুঝিয়েছেন মানুষ এখনও দেশ স্বাধীন হলেও মানুষ এখনও স্বাধীনতার মর্ম উপলব্ধি করতে পারে নাই স্বাধীনতা কি স্বাধীনতা যখন চিনি আনা হয়েছিল তখন ধর্ম বর্ণ হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই একত্রিত হয়েই যুদ্ধ করে আমাদের এই লাল সবুজের পতাকা এবং বাংলাদেশের নামটি রচিত করেছে বিশ্বের বুকে কিন্তু এই মানুষেরা এখনও দিনের বেলায় দর্শিতা করে নারীকে এখনও চলন্ত বাসে দর্শিতা হয় আমার বোন এখনও ঘুষের লেনদেন চলে এখনো মুক্তিযোদ্ধারা পরাধীনতার শৃঙ্খলে বন্দিতাকে কানায় তাই তিনি এটা বলেছেন মানুষ তখন দেশ তখন মানুষ হবে যখন মানুষ হবে দেশি অর্থাৎ দেশের মানুষের যখন ভালোবাসা এখনও বিদেশের প্রতি অর্থাৎ দেশি মানুষকে যখন আমরা মূল্যায়ন করতে জানি না তিনি সেটাই কিন্তু বুঝিয়েছেন এখনও শিক্ষা অঙ্গনে প্রতিনিয়তই হয় গণ্ডগোল আব্রার পাহাদ ফারদিনের মতো ইঞ্জিনিয়ারিং বইট থেকে নিখুঁজ হয়ে যায় পাওয়া যায় শীতলক্ষ্যা নদীতে তাদের মৃত লাশ তাই তিনি বিদ্যা সিনহা মিম তিনি কিন্তু গুরুত্বপূর্ণ একটি পোস্ট করেছেন তিনি বলেছেন দেশ দেশের মানুষ তখনই মানুষ হবে মানুষ যখন বিদেশের প্রতি ভালোবাসা কমাবে